জানি না, বলো। আশিক তুমি কোথায়? আমি একটা খুব জরুরি মিটিং আছি। এই তোমার কথা তো ইকো হচ্ছে, তুমি কি বাথরুমে ঢুকে কথা বলছো আমার সাথে? আরে না দূর, কি বলো তুমি, আমি মিটিংয়ে মিটিংয়ে। তুমি বাথরুমে ঢুকে কথা বলছো আশিক, আমি তোমার কথা সবই বুঝতে পারছি। ওই লোকটার ভয়ে তোমাকে বাথরুমে ঢুকে কথা বলতে হয়? হ্যালো, 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 আমি কথা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, বুঝতে পারছো? একদম ঢং করবা না আশিক, আমি কিন্তু সব জানি, তুমি সব শুনতে পাচ্ছো আমি বুঝতে পারছি, আর ফোন একদম কাটবা না। বলো তুমি কি বাথরুমে? হুম, তুমি বাথরুম থেকে বের হও। এখন বের হওয়া সম্ভব না। তুমি বাথরুম থেকে বের হয়ে ডেস্কে এসে আমাকে ফোন দাও, ওকে? কি বলবো না, মানে এটা সম্ভবই না এখন কোনোভাবে, বুঝছো? আচ্ছা একটা কাজ করি, আমার সামনাসামনি কথা বলবো এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? এখন ফোনটা রাখি। আচ্ছা তুমি কি আমার থেকে লোকটাকে বেশি ভয় পাও? যদি তাই হয় যাচ্ছে দরকার হয় বিয়ের পর আমি না খেয়ে থাকবো। ধুর বোকা, আমি তোমার সাথে যখন দেখা হবে সামনাসামনি এই বিষয় নিয়ে কথা বলবো, আর আমি নিজেই তোমাকে মনে করিয়ে দেবো, ঠিক আছে? সামনাসামনি আমি কথা বলতে পারবো না, কারণ তুমি খুব ভালো মতন জানো সামনাসামনি আসলে আমি সব ভুলে যাবো। না বললাম না, আমি নিজেই তোমাকে মনে করিয়ে দিব। আমি এখন রাখি, বাথরুমের মধ্যে বন্ধু এসেছে। তুমি আমাকে মনে করিয়ে দিবা? তোমার আমাকে মনে করে দেওয়ার কোনো দরকার নেই। শোনো, তোমার কথা শুনে আমি এরকম হাজার হাজার টপিক ছাড় দিয়েছি, কিন্তু আর না, কোনো টেনশন করো না, আমাকে হেল্প করো, আমি তো বাথরুম থেকে বের হই। ফোনটা রাখি, আমি সামনে সামনে তোমার সাথে এই বিষয় নিয়ে সম্পূর্ণ কথা বলবো। নীলা, ঠিক আছে, প্লিজ। বস, আসসালামু আলাইকুম। সরি আশা স্যার, আমি খুব দুঃখিত যে আপনার এত সুন্দর রুমটা ডিস্টার্ব করলাম, আই এম সো সরি। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলুন তো, আমি বসকে বলি যে আপনার ঘুমের জন্য আপনাকে সামনের মাস থেকে ওভার টাইম দিই, কি বলেন? সরি বস। হোয়াট ডু মিন বাই সরি? এটা অফিস, ঘুমের জায়গা না। সারা রাত আপনি কি করেন? কবিতা লেখেন? আপনি তো আবার অনেক বড় কবি, সারা রাত জেগে খালি কবিতা লেখেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা, তাই না? বস কাল রাতে কি হয়েছিল? কাল রাতে ঘুমাতে পারিনি বস। ঘুমাতে পারেননি? কেন ঘুমাতে পারেননি? বুঝেছি, এখন তো বলবেন যে আপনার বাবা অসুস্থ ছিল, আপনার মায়ের মাথা ব্যথা, আরো কিছু অনেক কিছু বলবেন না? না বস, আসলে ছোট ভাইটার। ছোট ভাইটা কি, ছোট ভাই কি হয়েছে? বিছানায় ইস্যু করে দিয়েছিল, হ্যাঁ, তাই ঘুমাতে পারেননি? বস ছোট ভাইটার অনেক জ্বর ছিল। জ্বর ছিল আপনার ছোট ভাই, তো অফিস কি করবে? অফিস কি দেখবে আপনার ছোট ভাই জ্বর ছিল কি না? এরপর থেকে অফিসে ঢোকার সময় দুনিয়ার সবকিছু বাইরে ফেলে আসবেন, রাইট? কি বলছেন এসব? বাংলা কথা বুঝেন না? আপনার ছোট ভাই দায় দায়িত্ব কি অফিস দিবে? অফিস কি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে ফিল করবে? শুনেন, এরপর থেকে অফিসে ঢোকার সময় দুনিয়ার সব কিছু বাইরে ফেলে আসবেন, রাইট? শুনুন, এই অফিসের আমি কি? আমি কি সেকেন্ড ম্যান? রাইট, সেকেন্ড ম্যান। বস তো আপনাদের কিছু বলে না, যা বলার আমাকে বলে, এরপর থেকে আমি যা বলবো
একদম সুন্দর মতো শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, রাইট? কাজ করো। তোমার সাথে প্রেম করার আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য কি জানো? সাফল্য 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 কি বলো তো? আমি যে কত বড় একটা অপ্রয়োজনীয় বস্তু সেটা না প্রতিনিয়ত বুঝতে পারছি। মানে কি নিলাম, মানে সেটা কেমন বলবো? তোমার আমার রিলেশনটা না মানে যতদিন যাচ্ছে তত রিলেশনটার প্রতি আমার কিন্তু ইন্টারেস্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু যতদিন যাচ্ছে আমি দেখছি তোমার এই রিলেশনের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। কেন? মানে সারাদিন কী সব ছাইপাশ ফুটবলের প্রতি, মানে খেলাধুলা নিয়ে তুমি তোমার সব ইন্টারেস্ট, সেটা কেন? তুমি না আজকে একটা সর্বনাশ করে দিয়েছো, তুমি আমার সবচেয়ে গভীরে হাত দিয়ে ফেলেছো। ও, আমি তোমার গভীরে হাত দিয়ে ফেলেছি? বাহ, আমি তো জানতাম যে তোমার সবচেয়ে গভীরে আমি ছিলাম রিলেশনের শুরুতে, এখন কি মানে ফুটবলও ঢুকে গেছে এর মধ্যে? আহা বাবা, আমার গভীরে শুধু ফুটবল না, আমার গভীরে তুমি, মা আর ফুটবল সবগুলো জিনিসই আছে, মানে এই তিনটা জিনিসই আছে। আচ্ছা, তোমার গভীরে আমি আর মা বাদে ফুটবল আছে, রাইট? হুম, ফুটবল যেহেতু আছে তো ফুটবলের সাথে তো একটা গ্যালারিও নিশ্চয়ই আছে, আর যেহেতু গ্যালারি থাকবে তো হাজার হাজার মানুষেরও তো ওখানে থাকার কথা, রাইট? ছেলেদের একদমই মানায় না ঢং জিনিসটা, না অনলি ফর গার্লস। আর যখন ওই যে তোমাদের মতন ছেলেরা যখন ঢং করে না, তখন আমি আসলে নিতে পারি না, আমার অসহ্য লাগে। নীরব, আমি না বুঝতে পারছি না, সামান্য ফুটবল নিয়ে নিলে তুমি এমন করছো, তোমার কি মনে হচ্ছে না এটা একটু বেশি বেশি হচ্ছে? এটা ঠিক কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা তুমি আমাকে বোঝাতে আসবা না, আগে বিয়েটা হোক, তারপর যখন দেখবা প্রতি সপ্তাহে দুইটা করে রিমোট ভাঙবো না, তখন বুঝবা। রিমোটের কথাটা বলে তুমি খুব ভালো করছো, একটা কাজ করলে যৌতুক না, এটা তোমার কাইন্ড অফ গিফট না, যৌতুক হিসেবে বা গিফট হিসেবে এটা তোমার বাবার কাছ থেকে হাজার খানেক রিমোট নিয়ে নিই, কি বল? এটা ভালো হবে। যৌতুক নিবা আমার বাবার কাছ থেকে? গিফট আজকে যৌতুক হিসেবে রিমোট চাচ্ছো, কিছুদিন পরে টিভি চাইবা, কার টিভি বড়? তোমার মনে এই ছিল গিফট? আমি কিন্তু এগুলো জানতাম না। যাক, ভালোই হলো বিয়ের আগে তোমাকে আমার চেনা হয়ে গেল, গুড। বুঝতে পারছি। আজকে কি বার বলো তো? মঙ্গল। মঙ্গলবার আমার হুবু বউয়ের ফান ভাল লাগে না, তো আজকে কোনো ফান করা যাবে না, চলো এই জায়গা থেকে চলে যাই, অন্য কোথাও বসি, কোথাও লাগছে কিছু খাবো, যাওয়াই তো, চলো। বস বলো, ছোট্ট একটা কথা ছিল। কি কথা বলো? না মানে বস বলছিলাম কি, বস আমি তো অফিসে কোনো রকম ডিসিপ্লিন ধরে রাখতে পারছি না বস। কেন, এইচআরকে ডাকো না বস, এই মুহূর্তে এইচআরকে না ডাকলেও চলবে বস, ওই যে আমাদের যে দুজন স্টাফ আছে না, আমার কোনো কথাই শুনে না, বিশেষ করে আশিক নামে যে ছেলেটা, সমস্যা বস, অনেক সমস্যা বস। কেন কথা শোনা না, এইচআরকে ডাকো। ঠিক আছে বস, ডাকতে হবে না এইচআরকে, আমি আশিককে সামলে নেব। দেখি বস, আপনি কিন্তু বস একটু আমার উপরে আস্থা রাখবেন বস। আস্থা তো আছি, আর কি আস্থা চাচ্ছ? অফিসিয়ালি কিছু না, জানি বস, আপনার আপনি আমার উপর পূর্ণ আস্থা রেখেছেন, আমি জানি, আমি খুশি, দেখি কি হয়। কিন্তু আমি কিন্তু অফিসে কোনো অনিয়ম সহ্য করবো না, এবং এই জন্য যদি কারো চাকরি চলে যায় সেটাও আমি বরদাস্ত করবো না। রাইট বস, ঠিক কথা বলেছেন বস, আসলে আমিও অফিসে অনিয়ম হোক এটাও চাই না, আর কেউ অফিসে থেকে বাদ পড়ে যাবে বস, চাকরি চলে যাবে, এটা তো সমাধান হলো না বস, আপনি 100% রাইট বস, ঠিক কথা বস। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, সিরিয়াসলি দেখো। জি জি, দেখছি বস। তার মধ্যে বস আর একটা কথা ছিল বস,
আবার কি কথা? আবার না, আমি বলছিলাম বস যে আপনার ওই হাতটা বস আশীর্বাদ হিসেবে বস সবসময় আমার মাথায়। হাতটা তো আছেই, আর কি চাচ্ছ তুমি? ঠিকভাবে কাজ করো। জি 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 জি, আমি জানি আছে, আপনি তো অনেক বড় মানুষ, ভালোভাবে দেখাশোনা করো। আশীর্বাদ। আসসালাম আলাইকুম। শুনুন, বস অফিসের অনিয়ম নিয়ে কিন্তু আজকে আবার আমাকে ডেকেছিলেন, খুব রাগারাগি করলেন আমার সাথে, বলেন সবার চাকরি খেয়ে নিতে। আমি বসের হাত পায়ে ধরে বললাম, বস এই যাত্রায় ওদেরকে ক্ষমা করে দিন বস, ওদের যদি চাকরি চলে যায় তাহলে না খেয়ে মারা যাবে বস, এই কাজটা করবেন না। ঠিক বস, বস আপনি আছেন বলেই আমরা আছি। রাইট বস, এই স্যার কি আমার নামে কিছু বলেছেন? সবার নাম ধরে ধরে বলেছেন, সব টাকা ওনার কাছে আছে। আপনারা কে কোন সময় অফিসে ঢুকেন, আর কে অফিস চলাকালীন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, আর কে অফিসের কাগজ দিয়ে কবিতা লেখে, সব জানেন উনি। সো এরপর কিন্তু আর আমি আপনাদেরকে ঠেকাতে পারবো না, বি কেয়ারফুল। আমি আগে বলছিলাম আপনি মোবাইলটা কম গোতাম। আমার যদি বই মেলায় কবিতার বই আসে তাহলে এবার মোবাইল মেলায় আপনারও একটা মোবাইল আসা উচিত। আম্মা কি করো? এই কথা বলি। বল কি রে, ইদানিং তোকে এত মরমরা লাগছে কেন রে? অফিসে কাজের পরিবেশটা নষ্ট হয়ে গেছে, কাজের আর পরিবেশ নাই মা। কেন? তোমাকে মারুফ সাহেবের কথা বলেছিলাম না, এই লোকটা পুরো অফিসের শান্তি নষ্ট করে দিয়েছে, সে সবার পিছনে লেগে আছে এবং তার একার যন্ত্রণায় প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ মা। ওনার কি সমস্যা? তার সমস্যা হলো সে নিজেকে বস মনে করে, আর সে বস না, তাও তাকে বস মানতে সবাইকে এক প্রকার বাধ্য করে, দুর্ব্যবহার করে, চিৎকার চেঁচামেচি করে। শোন, মন যদি না টানে তাহলে চাকরিটা ছেড়ে দে। আমার তুমি না মাঝে মাঝে এত বোকা বোকা কথা বলো। আচ্ছা আমার বলো, যদি আমি চাকরি ছেড়ে দিই আমাদের কি হবে মা? আমরা চলবো কিভাবে? তোমার বিলাফেড হাজবেন্ড মানে আমার সৎ চাকরিজীবী বাবা, তিনি আমাদের জন্য কি রেখে গেছেন, তোমার জন্য কি রেখে গেছেন? না খেয়ে থাকবো, তবু তোর এই মর্মরা ভাবা দেখতে চাই না। আম্মা একটা মানুষের মন যদি মরে যায় সেটা আবার জাগবে, কিন্তু আমরা যদি না খেয়ে মারা যাই তাহলে জাগবো কিভাবে? তাহলে একটা বিয়ে কর। আচ্ছা তুমি এইমাত্র বললা কি আমাকে চাকরি ছেড়ে দিতে, আবার বললা বিয়ে করতে, তাহলে আমি বকি বা খাওয়াবো কি বলো? তোর একটা বউ দেখে যেতে আমার খুব ইচ্ছে করে রে। আমি বুঝি মা, আমাকে একটু সময় দাও। আমার কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু তাকে দেখে আমি মরতে চাই বাবা। আবার তোমাদের মায়েদের একটা সমস্যা কি জানো, সন্তানদের সামনে সবসময় তোমরা মরতে চাই, থাকবো না, দূরে চলে যাবো, যখন থাকবো না তখন বুঝবি, এই আবেগি কথাগুলো কেন বলো মা? বাঙালির এই আবেগ ছাড়া আর কি আছে এমন? গোলা ভরা ধান গেছে, পুকুর ভরা মাছ গেছে, গোয়াল ভরা গরুও গেছে, এখন এই বুক ভরা আবেগটাই তো আছে নাকি? আমি আমার মাকে নিয়ে সবসময় কেন প্রাউড ফিল করি জানো? এই যে আমার মা যেমন আবেগী কথা বলে, আবার এরকম মজার মজার দার্শনিক কথাও বলে। এখন চলো, অনেক ক্ষুধা পেয়েছে আর আজকে তুমি আমাকে খাইয়ে দিবে, চলো চলো।
একটু রাখবেন প্লিজ। সারাদিন কোথাবে একটা মোবাইল, এভাবে চলতে পারে না শিখ সাহেব। আমিও তাই ভাবছিলাম, কিন্তু কি করবেন বলেন। প্রতিবাদ করব, প্রতিবাদ। কিভাবে? আমি কবি মানুষ, কবিতা লিখে প্রতিবাদ করব। কবিতা লিখে প্রতিবাদ করব, কিন্তু মানে আসছে আপনি এই যে আমার সাথে যে ভঙ্গিতে কথা বলছেন, প্রতিবাদী কণ্ঠস্বর, কবি মারুফ সাহেব যখন আসে, মানে আমাদের সেকেন্ড ম্যান বস দাবি করেন যে, তখন তো আপনি আবার ওই তার সামনে বিড়াল হয়ে যান। একটা কথা বললেন আপনি, বিবেক দিয়ে কথা বলেছেন আপনি। উনি একটা হিংস্র বর্বর লোক, ওনার সামনে একজন কবি কি করতে পারে? বড় জোর সে তার কাজ হচ্ছে লেখালেখি করা, সে লেখালেখি করবে, লেখালেখি করে তার মর্মমূলে আঘাত করবে। উনি আসলে একটা হিংস্র মানুষ, কিন্তু ঠিক আছে, মানে আপনি কবি মানুষ, কবিতা লেখেন, হ্যাঁ অফিসের কাগজে সবই ঠিক আছে, কিন্তু কবিতা কোথায় দিবেন, মানে পত্রিকায়? পত্রিকায় দিলে দিব, না ছাপলে ওরা না ছাপবে, পত্রিকা আমার ভাষা বুঝবে না। যদি ওরা না ছাপে তাহলে আমি আমার ফেসবুকে দিয়ে দেব, হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার লাভ রিঅ্যাক্ট দিয়ে মানুষজন ভরিয়ে দিবে আমার লেখা। কিছু হবে না বলেন কেন? কেন? কারণ হচ্ছে এই যে মারুফ সাহেবকে তো জিনিসটা দেখতে হবে, আর আপনি তাকে কি করেছেন? আমি কি কি করেছি? ব্লক করেছেন? হ্যাঁ সে তো দেখবে না, লাভ নাই তো। শোনেন, আমার কবিতার ভাষা হবে এত অসাধারণ, আমার প্রতিটি বর্ণ গন্ধ ছন্দ হবে এত দুর্বার, এত ক্ষুরধার, তার মর্মমূলে গিয়ে আঘাত করবে সেই লেখা। আসাদ সাহেব, আপনি তো একটা সর্বনাশের কথা বললেন, দেখা যাবে এই কবিতার জন্যই আপনার চাকরিটা চলে গেছে। যাক, কবিতা কলম এগুলি কি কখনো কাউকে ভয় পেয়েছে? কবিতায় বলা হয়েছে পরাজয় ডরে না কবির, ভয় পাই না, চলে যাক, আমার কবিতা আলো আনবেই, আলো আনবেই। আলো মানে সত্যি নাকি? আলবত, অবশ্যই। আচ্ছা আসাদ সাহেব, হ্যাঁ তাহলে একটা কাজ করা যায় না? কিরকম? ধরেন আপনার একটা কবিতা আপনি আমাকে দেন, তাতে করে কি হলো, ওই কবিতাটা আমি নিয়ে গেলাম আর যখন লোডশেডিং হয় তখন আপনার কবিতাটা আমাকে আলো দিয়ে সাহায্য করলো, আমার বাসায় কবিতাটা কাজে লাগলো, কি বলেন? দেখুন আশিক সাহেব, কবিতা নিয়ে ফান আমি পছন্দ করি না, মহাকাল আপনাকে ক্ষমা করবে না। আচ্ছা সরি, সরি। একটা কাজ করেন। করবো না, কোনো কাজ করবো না। না ওইটা না, মানে এটা আপনার ভালো লাগবে করতে, আপনি একটা কবিতা শুনুন। শুনি কবিতা। কলম কেন মলক হলো কোথায় বলো ভুলটা, খোকন সোনা পড়তে বসে বই ধরেছে উল্টা। কলম কেন মলক হলো কোথায় বলো ভুলটা, খোকন সোনা পড়তে বসে বই ধরেছে উল্টা। উল্টা ধরার কারণ তোমায় বলা বারণ, হায় রে খোকন হায়। কি জানো আশিক, পড়ে গেল নাকি? বুঝবে না, বুঝবে না কি কবিতার মূল্য? বল একটা কথা বলবো, টাকা লাগবে তো নিয়ে যা, প্রতিদিন তোর এই মিথ্যে কথা বলে বলে টাকা নেওয়ার এই কাহিনীটা আমার একদম ভালো লাগে না। আরে না, কোনো মিথ্যা কথা না, আমি সিরিয়াস। ঠিক আছে, তোর সত্যি কথাটা শুনতে চাই না, ফাইনালি তো তুই টাকাটাই চাবি তাই না? আরে যাও তুমি না, খালি টাকা টাকাই করো, আমার কোনো টাকা লাগবে না। তাই? তাহলে কি বলবি বল? তোমার বিয়ে। কি বিয়ে? মানে বিয়ে মানে বুঝো না,
তুই কি বলবি ঠিক করে বল, ফাইজলামি করিস না, না তো কিন্তু একদম চট দিয়ে সব দাঁত ফেলে দিব। দাও ফেলে দাও, কোনো প্রবলেম নেই, ছেলে দাঁতের ডাক্তার, সব দাঁত ঠিক করে নেবে। কে ডাক্তার? যার সাথে তোমার বিয়ে দেবে। তোকে এগুলো কথা কে বলেছে? বাবা বলেছে, বাবার গ্রামের চেয়ারম্যানের ছেলে, অবশ্য ঢাকাতেই থাকে, সে নাকি দাঁতের ডাক্তার। কখন বলেছে বাবা এগুলো তোকে? যখনই বলো। তবে এটা ঠিক, ওই ডাক্তার তোমার মুখের হাসি নষ্ট করে দিল। খুব পেকেছিস তাই না? তুই রুম থেকে বের হ। অফিসে আসবার দরকার কি ছিল? আপনার কাজ তো আমি নিজেই করে দিচ্ছি। স্যার রাস্তায় জ্যাম ছিল। তা রাস্তায় জ্যাম থাকবে না তো আম থাকবে? আপনি হাতে সময় নিয়ে বের হতে পারেন না যা নির্দিষ্ট সময়ে আপনি অফিসে পৌঁছতে পারেন? স্যার রাস্তায় জ্যামের উপরে তো আমাদের কিছু করার নেই, আর 5-6 মিনিট দেরি কি স্যার খুব বেশি? আশিক সাহেব, আপনি কিন্তু আমার মুখে মুখে তর্ক করছেন। স্যার তর্ক কোথায় করলাম? এই এই মাত্র তর্ক করছেন। স্যার আমি বুঝতে পারছি না যে আমি আপনার সাথে তর্ক কোথায় করলাম। আবার কথা বলছেন আপনি? প্রত্যেকটা দিন আপনি অফিসে লেট করে আসবেন, আমার মুখে মুখে তর্ক করবেন? অফিস কি আপনার ব্যক্তিগত সম্পত্তি? যখন যা ইচ্ছা তাই করবেন, যখন যা মন চাবে তখন আসবেন? আপনি কি ধরনের কথাবার্তা এইসব? আমি কতক্ষণ যাব তোমার জন্য বসে আছি এখানে? একটু একটু বাসায় গেছিলাম, অফিস থেকে আসলাম তো একটু চেঞ্জ করে আসলাম। বসি, সরি। তোমার কি মুড অফ? লীলা, আমি তোমার কাছে কোনো কিছু গোপন করতে পারি না, আর গোপন করতে চাইও না। আজকে অফিস থেকে আমাকে শোকস কার্ড দিয়েছে। ভালো, এখন তোমার জন্য আরেকটা স্পেশাল কার্ড ওয়েট করে আছে, মানে তুমি আরেকটা স্পেশাল কার্ড পাবা। স্পেশাল কার্ড মানে আমার বিয়ে। কি বলো আশিক, তুমি না এখনো ওরকম যোগ্য হয়ে উঠতে পারো নাই, যেটা দেখে আমার বাবা আমার হাতটা তোমার হাতে সঁপে দিবে। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। শোনো, ভালোবাসার কথাটা একটা মেয়েকে কখন বলতে হয় জানো? বলার একটা নির্দিষ্ট সময় থাকে, আর তারপর বলতে হয় সেই মেয়েটার বাবাকে। আচ্ছা, আমি আমি সর্বোচ্চ 2 দিনের মধ্যে তোমার বাবার সাথে দেখা করে আমি আমি তাকে তোমার কথা বলবো। দেখো বাবা তোমাকে এই সময়টা দেয় কিনা। ভেতরে ঠিক
দেখেছি তোমাকে কতবার, তাই সব তুলে রাখি ভুলে রাখি পৃথিবী, শুধু জানি তুমি প্রয়োজন। চলো ভেঙে দি সব আমাদের প্রেমে যা নিয়ম কানুন আছে সনাতন, প্রেমে আর কিছু নাই বাঁচাওয়ার থাক, শুধু চাওয়া থেকে যাক। আসো। তামান্না, অফিসে নাকি কোনো শৃঙ্খলা নেই? না স্যার, সব ঠিক হয়ে যাচ্ছে। ঠিক হচ্ছে না, আমি তো ঠিক দেখছি না। মারুফ সাহেব আমাকে সব কিছু বলেছে স্যার। আমার আরও 5টা কোম্পানি আছে, সেগুলো আমাকে দেখতে হয়। এই অনিয়ম তো আমি সহ্য করবো না। জি স্যার, অবশ্যই। ঠিক আছে, যাও। আজ তোর ক্লাস ছিল না? ক্লাস ওই যে আমার তো সেমিস্টার শেষ হলো না কয়েকদিন হলো, তারপর নেক্সট সেমিস্টার যে থেকে শুরু হবে সেদিন থেকে আবার ক্লাস স্টার্ট হবে। আচ্ছা, তা কবে? এই মাসটা গেলে সামনের মাস থেকে স্টার্ট হবে। ও আচ্ছা আচ্ছা। তো সেমিস্টার ফি কবে দিতে হবে তোমার? হ্যাঁ, আমি তোমাকে জানাবো বাবা, ডেটটাই জানাবো। একটু একটু অ্যাডভান্স জানাবো, কেন একটু প্রিপারেশনের তো ব্যাপার আছে। বাবা, তোমার সাথে ওই আমার মানে একটা কথা ছিল। হ্যাঁ বলো বলো। ওই আমার একটা ফ্রেন্ড আছে। ফ্রেন্ড তো থাকবি, আমারও তো ছিল। তা কিভাবে আছে বলতে পারো? বেস্ট ফ্রেন্ড, মানে খুব কাছের একটা ক্লোজ ফ্রেন্ড। হঠাৎ তার কি বিষয়? ও আসলে মানে তোমার সাথে দেখা করতে চায়। আসতে বলো। কবে? যখন ইচ্ছে। আচ্ছা, তা তার কোনো বিশেষ কিছু আছে? বিশেষ কিছু মানে, ও হ্যাঁ, ও খুব ভালো ছবি তুলতে পারে। ওকে, তাহলে এক কাজ করো, ওরে বলো ওর দুই একটা ছবি নিয়ে আসতে, দেখি ওর কাজের মান কীরকম। তাহলে তোমার বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফির দায়িত্বটা তো ওকেই দেওয়া যেতে পারে। সমস্যা? না। আচ্ছা, তো পড়ালেখা ঠিক মতন করো, চালাই যাও। পড়ালেখা থেকে একটু মন দাও, এই কম্পিটিশনের জন্য। আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, একটু একটু কাজ আছে। ঝামেলা, মানে চাকরিটা করতে আমার একদম ভালো লাগতেছে না, বুঝছিস? কি হইছে? সেকেন্ড ম্যান অফিসারের অত্যাচার বাড়ছে নাকি আবার? অত্যাচার বাড়ছে মানে কি, ওই ব্যাটা যা শুরু করছে মানে মাত্রা ছাড়াই গেছে, মানাই যাইতেছে না কোনোভাবে। তাহলে এখন কী করবি? কী করব আমি চিন্তা করছি কি জানিস? কি? চাকরিটা আমি ছেড়ে দিব, চাকরিটা করবো না। আর যদি আমি নাও ছাড়ি, তুই শিওর থাক ওই ব্যাটা আমার চাকরি থেকে স্যাক করবে, মানে বাদ দেওয়ার সমস্ত সিস্টেম সে করে ফেলবে। চল ব্যাটার একদিন মাইট দিয়ে দিই, কী করস? মানে কী বলিস এগুলো তুই? মানে তুই এখনও না বাচ্চা মানুষ রয়ে গেছিস, মারামারির বয়স কি এখন আছে? আর উনি খারাপ দেখে কি আমরাও খারাপ হবো নাকি? আমরা রাস্তা নেব। ছুটিতে তো ওই জন্য ম্যাডাম বসেছেন। আপনাদের একটা কথা বলি, চাকরিটা নাই না এখনো? আছে, তবে আপনাদের সাবধান করে দিচ্ছি, মারুফ সাহেব উঠে পড়ে লেগেছে,
আচ্ছা ম্যাডাম, মারুফ সাহেব এরকম আমাদের পিছনে লেগেছেন কেন, কারণটা কি? ওনার আত্মীয়স্বজন আনতে চান। আমি কবিতাটা প্রায় শেষ করে এনেছি, এবার মারুফ সাহেব একটা উচিত শিক্ষা পাবে। আপনি থামেন তো, মানে আমি একদম কনফার্ম এই কবিতাই আপনাকে একসময় শেষ করে দিই, শেষ করে দিই। ওকে আমি যাই, যেখানে কবিতা নাই সেখানে আমিও নাই। কি বাচ্চা লোকের মতো কাজ করছেন ভাই, শুনেন সামনে বিপদ, আপনার প্লিজ একটু সাবধানে থাকেন, একটু ভুল কম করেন। সৈকত ভাই কিন্তু সব কথা বসকে বলে দেয়। আসলে এই মুহূর্তে চাকরিটা চলে গেলে খুব বিপদে পড়ে যাব, কথা সত্য। তাহলে কি আমি কবিতাটা লিখবো না? কবিতা কেন লিখবেন না, আপনি অবশ্যই কবিতা লিখবেন এবং আজই লিখবেন, ফেসবুকে পোস্ট করবেন। এরকম খারাপ মানুষদের বিরুদ্ধে আপনার কবিতা হবে হাতিয়ার, আপনি তাদের বিরুদ্ধে কবিতা দিয়ে রুখে দাঁড়াবেন, আপনাকে লিখতেই হবে। বলছেন অবশ্যই আমার বাবা। আপনার বাবা? তারপরে আমার বড় মামা, তারপরে আমার ছোট চাচা, তারপরে আপনি। আমি? আপনি আমার কবিতার শেষ আশ্রয়স্থল আছে, সরি আশিক সাহেব। আপনার কবিতা আমাদের প্রতিবাদের হাতিয়ার। ধন্যবাদ। বলো কেন দেখা করতে চেয়েছ? দেখা করতে চেয়েছি আসলে আমি আপনার সাথে এক কাপ চা খেতে চাই। ওকে ফাইন, নিশ্চয়ই তুমি আমার হাতে হাত রেখে চা খেতে চাইবে না? না আঙ্কেল, তা কেন হবে? বা ভালো, নিশ্চয়ই তুমি আমার চায়ের কাপের চা ভাগ করে খেতে চাবে না? না, তাহলে তো ভিডিও কলের মাধ্যমে আমরা চা খেতে পারতাম। আঙ্কেল আপনি মানুষটা কিন্তু খুব রসিক। মোটেই না, তুমি তোমার মূল কারণ থেকে দূরে সরে যাচ্ছ, তাই আমি একটু বিরক্ত। আচ্ছা আমি তাহলে আপনাকে সরাসরি বলি, আমি নীলাকে বিয়ে করতে চাই। দেখো নীলাকে অনেকেই বিয়ে করতে চায়। বিয়ে করতে চাই শুধু তাই না, আমি ওকে অনেক ভালোবাসি আঙ্কেল। ও আচ্ছা, ভালোবাসা এখানে মুখ্য বিষয় না, এখানে গুরুত্বপূর্ণ আমার কমিটমেন্ট। আমি আমার বন্ধু ছেলের সাথে নীলার বিয়ে ঠিক করেছি। তাহলে নীলা যে আমাকে কমিটমেন্ট দিয়েছিল সেটা কি হবে? তা তুমি নীলাকে জিজ্ঞাসা করো, আমাকে কেন? থ্যাংক ইউ স্যার। কাল অফিসে আসেননি কেন? কাল একটা কাজ ছিল স্যার। কাজ? কি কাজ স্যার? একটু পার্সোনাল। পার্সোনাল?
বিয়ে করে ফেলেছেন? না স্যার, ওই মেয়ের বাবার সাথে দেখা করতে গিয়েছি। মেয়ের বাবা কি খুব ধনী? জানি না স্যার। আপনি এক কাজ করুন, মেয়ের বাসায় গিয়েই থাকুন, কাল থেকে অফিসে আসতে হবে না। আমি যা বলেছি স্পষ্ট করে বলেছি। তামান্না, রাখা আসপত্রগুলো দিয়ে দেবে, আর উনি যদি আমার কাছে ক্ষমা চাইতে পারে তাহলে যেন উনি আসে। স্যার কিছু মনে করবেন না, আমি কি ক্ষমা চাওয়ার মতন কোনো অপরাধ করেছি? অবশ্যই করেছেন। আপনার যদি ইগো থাকে তাহলে এই মুহূর্তে আপনি আমার অফিস থেকে চলে যাবেন। আর শুনুন, বাসায় গিয়ে চিন্তা করে যদি আপনার মনে হয় যে আপনি অপরাধ করেছেন, আপনি অপরাধী, আমার কাছে ক্ষমা চাইবেন, তাহলে আসবেন। কিন্তু ক্ষমাটা কিন্তু আপনাকে প্রকাশ্যে চাইতে হবে। আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার ক্ষমার উদাহরণ তৈরি করতে চাই। আপনি এখন আসতে পারেন। বাবা কি বলল? না কিছু বলেননি। মানে বলো, তোমাকে বলেও কোনো লাভ নেই নীলা। বলে লাভ নাই মানে কি? মানে উনি তোমার বিয়ে ওনার পছন্দ করা পাত্রের সাথেই দিবেন, আমার সাথে না। তাহলে আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো তুমি এসব? নীলামা মাথা ঠিক আছে, তাছাড়া আমার চাকরিটাও চলে গেছে, আমি এই শহরে আর থাকবো না, গ্রামে চলে যাব। এই নির্মম শহর আমার জন্য না। আশিক, তুমি এগুলো কি বলছো? ঠিকই বলছি নীলা, আমি একজন ব্যর্থ মানুষ, তুমি যদি পারো আমাকে খুব ক্ষমা করে দিও। শেষ পর্যন্ত তুমি যা চাইলে সেটাই হলো, তোমার চাওয়াই পূর্ণ হলো। এমন করে বলছিস কেন বাবা? আচ্ছা মা, মানুষ এত খারাপ হয় কেন? না না, তুই দেখে নিস, এরপর নিশ্চয় তোর একটা ভালো চাকরি হবে। আমি আর চাকরি চাই না, আমি তোমাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। আমি শহরে থাকবো না, ঈশ্বরের মানুষগুলো অনেক নিষ্ঠুর, অনেক নির্মম। না বাবা না, উপরে আল্লাহ আছে না, উনি নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই কিছু করবে। এই অফিসে আমার কথা ছাড়া কারো কোনো কথা থাকবে না। আপনাদের মেনুয়ালি কাজ করতে হচ্ছে, সব সময় খেয়াল রাখবেন আমার কথার দিকে। হ্যালো জি, অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়, কখন, রক্ত লাগবে, এবি নেগেটিভ, আমি আসছি, হ্যাঁ আমি আসছি।
জানাশোনা কেউ আছে যান রক্ত এবি নেগেটিভ প্লিজ প্লিজ একটু দেখুন দেখছি স্যার তামান্না গার্গি গার্গি আসতে বলছে উই আমি হাসপাতালে নিয়ে যাব তামান্না জলদি করেন স্যার কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন কিছু আমি না চাই না আমাকে হাসপাতালে ফোন করে বলল যে রক্ত লাগবে স্যার আপনি উত্তেজিত হবেন না স্যার এই অবস্থায় মাকে ঠান্ডা রাখতে হবে স্যার তামান্না তামান্না গাড়ি রেডি হয়েছে চলতে আসতে বলুন তামান্না চাইতে নয় দিতে এসেছি আপনি আমাকে ক্ষমা দিতে এসেছেন আপনি আমাকে ক্ষমা দিতে এসেছেন আপনার সাহস তো খুব বেশি হ্যাঁ আমাকে ক্ষমা দিতে এসেছেন স্যার আমি একটু ভিতরে আসি আপনি এতে প্লিজ উত্তেজিত হবেন না আমাকে তামান্না ম্যাডাম ফোন করেছিলেন আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ আপনার মেয়ের জন্য আমি রক্ত দিতে এসেছি অসভ্য লোকটার মেয়েটাকে তুমি রক্ত দিয়ে এসেছো তাই না আচ্ছা তাতে কি হয়েছে আর তাছাড়া ওনার মেয়ে তো কোনো দোষ করেনি কি হয়েছে মানে যে লোকটা তোমাকে দেখতেই পারে না সেই লোকের মেয়ের জন্য তুমি এত সব কিছু করে আসলে আচ্ছা নীলা আরেক মেয়ের বাবা মানে আরো একটা লোক উনিও তো আমাকে দেখতেই পারে না এবং তার মেয়ের জন্য আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে ফেলেছি না ও তার মানে তুমি বলতে চাচ্ছো এখানে ভালোবাসার কিছুই নাই রাইট বোকা এখানে ভালোবাসা সব কিছু আছে ইনফ্যাক্ট সব জায়গায় ভালোবাসা আছে শুধু আমরা সেটা খুঁজে নিতে পারি না শুধু চাওয়া থেকে যাক।